দেখুন মধুস্মিতা আমি উপস্থিত আছু তমলুকর চর্চিত কেন্দ্র এক বুথে এবং আমি দেখা পাচ্ছি যে এই তমলুকের এই বুথে শান্তি শৃঙ্খলা সহ নির্বাচন হলে সুদ্ধা কতক কেন্দ্রে নাই নগোল সৃষ্টি হয়েছে বিশেষ করে ঘাটাল অঞ্চলের রক্তপাত হয়েছে এবং জন ব্যক্তি মৃত্যু ঘটিত জনা পড়ছে এবং তমলুক কান্থী ঝাড়গ্রাম মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া বিষ্ণুপুরে কিছু মাত্রায় গণগোল হয়েছে এবং বর্তমান পরিস্থিতি স্পর্শকাতর রূপ ধারণ করছে এবং অর্ধসামরিক বাহিনী বিভিন্নভাবে শাতে শৃঙ্খলা রক্ষা কাজ করু আমি জানি যে আজ অনাআশি জন ব্যক্তি ভাগ্য পরীক্ষা হব এবং আমি দেখা পাচ্ছেন যে এই তমলু নির্বাচন হুয়ে বাহিনী নিয়োজিত অনেক এবং প্রত্যেক যেপর শৃঙ্খলার নির্বাচন হুয়ে করছেন এবং স্তর এক শৃঙ্খলার বার্তা দিয়ে যাচ্ছে সুদ্ধা কতক স্থানের সৃষ্টি হয়েছে এবং আমি উপস্থিত চাল করছেন মতদাতা মানে এবং মহিলা মান স ধাড়ি রয়েছে এবং এ পর্যন্ত আমি যা জাঁয়ু পাছু যে অঠর প্রতদান মতদান হয়েছে এবং যে কতক স্থানের গণ্ডগোল হয়েছে সেটার নির্বাচন কমিশন অধিকারী মানে পৌঁছিচ্ছেন এবং শৃঙ্খলা রক্ষা কাজ করছেন এবং কতক গিরফ করে কেক অটক রখি এমনি গোটে উপস্থিতি অনেক এই যে তমলুক কেন্দ্রের পরিস্থিতি কেন তা গণতন্ত্রের উৎসবে প্রথমে সকলকে শুভেচ্ছা জানাই কারণ ভোটমারেই তো গণতন্ত্র শ্রেষ্ঠ উৎসব এই গণতন্ত্র শ্রেষ্ঠ উৎসবে উন্নয়নের স্বার্থে ভারতবর্ষের সাম্প্রদায়িক শক্তিকে বিদায় করার স্বার্থে এখানে যিনি প্রার্থী হয়েছেন আমাদের দেবাংশু ভট্টার্য তিনি হলেন মমতা ব্যানার্জির আদর্শের প্রার্থী কারণ আপনারা জানেন মমতা ব্যানার্জি ভারতবর্ষে একমাত্রই নেত্রী যিনি হলেন ধর্মনিরপেক্ষ নেত্রী তাই আমি তমলুকসহ আজকে আরও আটটি আসনে ইলেকশন হচ্ছে আমি বাংলার মানুষকে অনুরোধ করব। যাতে মমতা ব্যানার্জির প্রার্থী জড়াফুলের প্রার্থী যে যেখানে আছেন তাদেরকে ভোট দিয়ে জয়যুক্ত তো মধুস্মিতা আমি জানি যে এই পূর্ব মেদিনীপুর কেন্দ্র স্বাধীনতা সংগ্রামের স্বতন্ত্র হাসান হাসল করে এবং মাতঙ্গিনী হাজরা এই জেলা তেমনি এখানে কিপর পবিত্রতা রক্ষা করি সেই প্রতিটি দিগুল সৃষ্টি হচ্ছে এবং আমি জানছি যে কলকাতা হাইকোর্টর পূর্বতন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিজেপি এটি প্রার্থী হয়ে তৃণমূল কংগ্রেসের যুব নেতা দেবাংশু ভট্টাচার্য প্রার্থী হয়েছেন আমি অন্য জনক পচার সে তন্ত্রটা কি বলে আমরা সকলে আশাবাদী এবং আমরা এই লোকসভা ইলেকশনে লোকসভা ইলেকশনে আমরা নিশ্চিত জয় দেবাংশু জিতবে তার কোনো অবকাশ নেই আমরা এই সবে জাস্ট এখনই ভোট দিয়ে বেরোলাম কারণ এটা সাম্প্রদায়িক শক্তিকে অবরনাশ করার জন্য বিজেপিকে উৎখাত করার জন্য সারা পশ্চিমবঙ্গ সারা ভারতবর্ষের মানুষ একত্রিত হয়েছে ইন্ডিয়া জোটকে জেতনার জন্য আর পশ্চিমবঙ্গে একটাই মুখ তার মুখের নাম হচ্ছে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই মমতা বন্দ্যোপাধ্যায় জনগণ নায়িকা ওনাকে দেখে সারা ভারতবর্ষের মহিলা সারা ভারতবর্ষের মানুষ তারা একত্রিতভাবে বিজেপির বিরুদ্ধে এবং পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসকে ভোট দেবে কারণ তার লক্ষ্মীর ভাণ্ডার এবং প্রতিটা মানুষ শিশু থেকে মৃত্যু পর্যন্ত সব সময় মমতা বন্দ্যোপাধ্যায় পাদাশে থাকে তাই পশ্চিমবঙ্গের হ্যাঁ ভোট দিয়েছি বিলকুল যেমতি প্রতিক্রিয়া নেছেন প্রমোদ শান্তি শৃঙ্খলার সহ তমলুক নির্বাচন দেখা মতদান কেন্দ্রে